घोड़ा पालकी, जय कन्हैया लाल की। आज पवित्र जन्माष्टमी, ভাদ্রব মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি জন্ম নেই ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ জন্ম উৎসব ধুমধামে পাাল করছেন শ্রদ্ধাড়ু। শ্রীমন্দিরে স্বতন্ত্র জন্মাষ্টমী নীতি, সন্ধ্যা ধূপ শেষ হওয়া পরে আজ মহাজন সেবকঙ্ক দ্বারা শ্রীকৃষ্ণ জন্ম নীতি অনুষ্ঠিত হব। সন্ধ্যা ধূপ সরিবা পরে জয় বিজয় দ্বার বন্ধ করা যাই ভণ্ডার ঘর সম্মুখ ভাগে পূজা পণ্ডা সেবায়ত মানে পঞ্চবর্ণ মুরুজরে ভদ্রমণ্ডলী অঙ্কন করবে। সেখানে সুনার কৃষ্ণমূর্তি রখাই দক্ষিণ ঘর মদনমোহন কু অণাজব। দুইজন মহাজন সেবক দেবকী ও বসুদেব চরিত্র হয়ে এই জন্মনীতি পাাল করবে। পরে মদনমোহন নাভিকটা মণ্ডপক নিয়ে কৃষ্ণ জন্মঠার উপনয়ন পর্যন্ত নীতি অনুষ্ঠিত হব। সেইপরি জগমোহন নিকটের এক দোলি মদনমোহন রখাই শ্রীকৃষ্ণ জন্মনীতি শেষ করা। সন্ধ্যাধূপ পূজা বড়ি সারিবা পরে শ্রীমন্দিরে মহাপ্রভুঙ্কর এক স্বতন্ত্র নীতি জন্মাষ্টমী নীতি নিমন্তে অনুষ্ঠিত হইথায়, যেউথরে এক স্বতন্ত্র ভোগ মহাপ্রভুঙ্কর অনবসর চকড়া পরে অনুষ্ঠিত হইথায়। যে ভোগরে ক্ষীরি শাগ পিঠা এবং বিবিধ প্রকার দ্রব্য ভোগ লাগিথায়, যাহার নাম জেউড় ভোগ। এবং এই জেউড় ভোগ সমাপন পরে মহা জগন্নাথ বলভদ্র সুভদ্রা আদি দেবতা মানঙ্কু পূজা পণ্ডা পতি মহাপাত্রে মুদ্ররস্ত বন্দাপনা করতে, তদপরে সভা শেষে হি এক গর্ভোদক বন্দাপনার নীতি অনুষ্ঠিত হইথায় জগন্নাথ মহাপ্রভু নিকট। শ্রীক্ষেত্র সমেত রাজ্যের বিভিন্ন স্থানের জন্মাষ্টমী পাাল হচ্ছে, এথিপাই পুরর পল্লী সবুঠি উৎসব মুখর। সকাল সকাল বিভিন্ন মন্দিরে ভিড় লাগিথিবা বেলে ভুবনেশ্বর ইস্কন মন্দিরে বি স্বতন্ত্র নীতিকান্তি অনুষ্ঠিত হইছি। তিন দিন ধরে ইস্কন মন্দিরে জন্মাষ্টমী নীতি চালিথায়। আমার তিন দিন ধরি এই উৎসব পালিত হব। আজ 18 তারিখ, আসন্তা কালি 19 তারিখ, পরদিন 20 তারিখ, এইভাবে তিন দিন ধরে আমার এই উৎসব পালিত হব। তবে আজ বিশেষ করি আজ বহু সংখ্যার লক্ষাধিক লোকের সমাগম রহব। আগবান কৃপার আজ পাগ অত্যন্ত অনুকূল রয়েছে। তবে আমার এই যে উৎসবর কার্যক্রম সব রয়েছে, কার্যসূচী সব রয়েছে। আজ মঙ্গল আরতি 4:30 সময় মঙ্গল আরতি করা যাই, 8টা সময়ের 7:30 সময় আমার গুরুপূজা, 8টা সময়ের দর্শন আরতি করা যাই এবং দর্শন চালু রয়েছে। আজ বহু সময়ের ভিড় রয়েছে, ভক্ত মানুষের ভিড় জমিছে। সকাল 5টার আমার আলতি কার্যক্রম রয়েছিল, 7টার রাজাভিষেক আলতি রয়েছে। বর্তমান আমি রাতে 9টার 12টা ভিতরে জন্ম উৎসব করবু, 9টার ভাগবত কার্যক্রম, পুনি সন্ধ্যায় আরতি পরে পরে আমার নৃত্য কার্যক্রম রয়েছে, ভজন সমারোহ রয়েছে। 9টার আরম্ভ হব, 12টার সমাপ্তি হব। এটি ভিতরে ঠাকুরঙ্কর পঞ্চামৃত স্নান হব, দহি ক্ষীর পঞ্চামৃতরে স্নান হব, দহি ক্ষীর ঘৃত নবাত এই পঞ্চামৃতরে ঠাকুরঙ্কর স্নান হব। পরে পরে আমার টিকে পূজা রয়েছে, হোম টিকে কর্ম রয়েছে। পরে পরে ঠাকুরঙ্কু নূতন বস্ত্র লাগি হব, নূতন বস্ত্র লাগি হলা পরে বাল গোপাল যে ছোট পিলা যাহা খায়ে পানি ছেনা টিকে আউ টিকে ক্ষীর ভোগ লাগি হব, দহি টিকে ভোগ লাগি হব। লাগি হলা পরে ঠাকুরঙ্কর পহড় নীতি কার্যক্রম রয়েছে। শ্রীমন্দিরে পালিত পর্বপর্বাণী গুড়িক ভিতরে জন্মাষ্টমী অন্যতম। রাজ্যের কোণ অনুকোণে মহা আড়ম্বরে পাাল হচ্ছে জন্মাষ্টমী। ঢেঙ্কানাড়ে কুনি কুনি পিলামানে রাধাকৃষ্ণ বেশে সজাই হয়ে কিছু স্থানের দধিহাঁড়ি ভাঙ্গা কার্যক্রম মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ।